গেছি যে শেখ শাহজাহানের নেতৃত্বে কিভাবে সেখানে আমার মা বোনদের উপর অত্যাচার চালানো হয়েছে, তাই বলতে চাই যদি এই গ্রামে ওই শেখ শাহজাহানের মতো কেউ থাকে তুমিও শুধরে যাও, নাহলে তোমাকেও টানতে টানতে টিআর জেলে নিয়ে যাবে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে যদি তোমরা ভাবো যে এলাকায় এলাকায় মোস্তানি করে পার পেয়ে যাবে, আপনাদের বলে যাচ্ছি এই চুনোপুটিদের ভয় করার কোনো প্রয়োজন নেই, আমরাই বড় বড় অফিসারদেরকে টানতে টানতে হাইকোর্টে নিয়ে যাচ্ছি, এই চুনোপুটি নেতাদেরকে টানতে টানতে টিআর জেলে নিয়ে গিয়ে দেখাবো আমরা। আজকে এই প্রধানগুলো, এই নেতাগুলো, এই মন্ত্রীগুলো, এরা এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করেছে, দুর্নীতি করতে করতে ধর্মস্থানের জায়গাগুলোকে বিক্রি করে খেতে শুরু করে দিয়েছে এরা, তাই এদের বলছি তোমরা ওই সাপটা রয়ে যাও, না পার্থর মতো অনুপ্রতর মতো তোমাদের করতে আর জেলে টেনে নিয়ে যাব। আজকে লজ্জা যে আজকে ধর্মস্থানের জায়গাগুলোকে এরা বিক্রি করে খেতে লেগেছে, আজকে এরা কিসের টাকা খায়নি, কিসের টাকা, মানুষের রোজগারের টাকা খেয়েছে। আজকে যে মা বোনেদের যে হাজার টাকা করে দিচ্ছে, সত্যি করে বলুন তো মা বোনেরা হাজার টাকায় আপনাদের হয়ে যায় কি? আমি কিছু বলবো না, আপনাদের হয়ে যায়? আজকে আলু কত টাকা কিলো কিনছেন, তেল কত টাকা কিনছেন আপনারা? এই ভোট আসলি মমতা ব্যানার্জির মনে পড়ে যে আমার মা বোনেদের হাজার টাকা দিই, দিয়ে ভোটটা নিয়ে নিই, আপনাদেরকে পুরো বোকা বানাচ্ছে, আপনারা বোকা বানবেন না। আর এই সেন্ট্রালে বসে আছে মোদি বাবু, একবার করে পশ্চিমবাংলায় আসছেন, ভাই ও বাইন মাইনে সব দিয়া না, ব্যাস এই পর্যন্তই শেষ। কোথায় গেল মোদি বাবু সেই 15 লাখ টাকা করে যেটা আপনি বলেছিলেন যে ইলেকশনের পরে আপনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আমাদের অ্যাকাউন্টে আসবে? আজকে আপনি সিএর নাম করে, এনআরসির নাম করে আজকে একটা সম্প্রদায়ের মানুষদেরকে এই ইন্ডিয়া থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন, আপনিও জেনে রাখুন। আর যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী ভাইজানকে তো আপনি হারাতে পারছেন, এই পশ্চিমবাংলায় আপনি এনআরসি করার কথা ভুলে যান। আজকে আপনার তো এটা তখন ভাবা উচিত ছিল যখন পার্লামেন্টে এই বিলটা পাস হয়ে গিয়েছিল সিএর পক্ষে, এনআরসির পক্ষে, তখন আপনার এমপি গুলো কোথায় ছিলেন? হাওড়ার এমপি প্রসূন ব্যানার্জি কোথায় গিয়েছিলেন? তারা কি ভোট দিয়েছিলেন এনআরসির পক্ষে হোক বিপক্ষে হোক? কিন্তু না, তারা দেননি। আজকে টিএমসির অধিকাংশ এমপি গুলো শুধু গায়ে হাওয়া লাগাতে এবং টিকটক করতে ব্যস্ত থাকে ওই পার্লামেন্টে গিয়ে, তাই আপনাদেরকে বলছি যে আপনারা ভালো ভালো প্রতিনিধিত্ব নির্বাচিত করুন এবং ওই দিল্লির পার্লামেন্টে পাঠান, যাতে আপনার মতো গরিব মানুষের হয়ে কথা বলার জন্য দিল্লি থেকেও থাকে, না নুসরাত জাহানের মতো, না মিমি চক্রবর্তীর মতো শুধু ওই দিল্লির পার্লামেন্টে গিয়ে টিকটক করতে ব্যস্ত থাকে। আর এই নন্দীগ্রামে অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী মতো গিয়ে না মিমি চক্রবর্তী আর নুসরাত জাহানের সাথে গিয়ে হাই আলো করে চলে আসে। আপনাদেরকেও বলতে চাই, আপনারা এমন একটি জনপ্রতিনিধি বাছুন যেই জনপ্রতিনিধি আপনার সুখ দুঃখের কথা গিয়ে দিল্লির পার্লামেন্টে বলতে পারবে। আজকে যখনই কেউ টিএমসি নেতা আসে তখন মনে মনে সর্বপ্রথম সবাই একটাই কথা ওঠে হয়েছে যে এটা সেই চালচন না কয়লাচন না ত্রিপলচন না পায়খানা চন, কারণ এরা এত কিছুর টাকা খেয়েছে যে এরা মানুষের সামনে এসে বলতেও ভয় করছে যে আমি টিএমসি করি আমাদের টিএমসি কে ভোট দেবে, কারণ মানুষ তো মুখের ওপরে এখন বলছে যে চোর, তা চোরকে কে ভোট দেবে ভাই? তাই আপনাদেরকে বলছি যে এই চোরদের থেকে সাবধানে থাকুন, আর এলাকায় এলাকায় যেসব চুনোপুটি নেতাগুলো হয়ে করছে তাদেরকে নিয়ে কোনো পাত্তা দেয়, তাদেরকে কোনো পাত্তাই দেওয়ার দরকার নেই। চিংড়ি মাছ দেখবেন যখনই পানি থেকে তোলে একটু বেশি লাফালাফি করে তারপরই শুকিয়ে যায়, তো এরা সেরকমই, এদের বড় বড় নেতা মন্ত্রীগুলো জেলে গিয়ে পেলাই হয়ে গিয়েছে, তো এরা তো হচ্ছে নেংটি ইঁদুর, এদেরকে নিয়ে কোনো ভাবার দরকার নেই। রমজান মাস গলা শুকিয়ে যাচ্ছে, বেশি চেঁচাবো না, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে ঈদ আসছে, সবাই ভালো করে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদ পালন করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।